السلام عليكم. أنا غانا يوتيوب. أوكي. كوي جلالة ما بي كوي. كوي جمتاز. هذا شيك سعودية. هو شوف شغل. أنا شغل كيف؟ جمتاز مية مية. شغل مية مية. كلنا في الدعاء هذا شيك. إن شاء الله سيارة يستري جديد جديد بي إم دبليو مرسيدس. كلنا في الدعاء هذا شيك سعودية. هذا شيك فلوس كثير. زبون مية مية. السلام عليكم ورحمة الله وبركاته. إذا أنا فيديو كويس. So subscribe, so like and follow. আজকে আমরা লাগাবো ওয়াইপারের পানির নল বা ওয়াইপারের প্লাস্টিকের পানির নল যেখান দিয়ে পানি আসে ওয়াইপারের মধ্যে গাড়ির তো প্রথমে আমি একটা স্ক্রুড্রাইভার তারপরে একটা প্লাস নিয়ে উপরের দিকে আস্তে আস্তে আড়ি দিতেছি তো এটা কিন্তু উপর দিকে উঠবো তো নিচে একটা ফানির পাইপ আছে ওইটা নিচ দিয়ে খুলমু তো তার আগে আমি উপর দিয়ে এটাকে কাটিং প্লাস দ্বারা আস্তে আস্তে উপরের দিকে উঠাই নিতেছি কারণ এটা কিন্তু উপর দিকে খোলে তো আমার উপর দিকে উঠানো শেষ আরেকটা আছে তো আমি এটাকেও সেম ওইটার মতো স্ক্রুড্রাইভার দ্বারা হালকা হালকা আড়ি দিয়ে উপরের দিকে উঠাই নিব তবে একটু সাবধান যেন গাড়ির রংটা খারাপ না হয় তো আমি খুব বেরেন সহকারে বা ধৈর্য সহকারে উঠে নিতেছি গাড়িটার রং কিন্তু মোটামুটি অরিজিনাল তো আমি উঠে নিতেছি কাটিং প্লাস দ্বারা উঠে নিতেছি উপরের দিকে তো আমি আরো একটু বাকি আছে আমি আরো উঠে নিতেছি তো আমার উঠানো উপরের দিকে শেষ আর আমি এখন নিচে এই কাপড়টাকে উঠাইয়া নিচে দিয়া যে পানির লাইন আছে ওয়াইপারের আমি ওইটা খুলে নিতেছি তো আমি এটা টান দিয়া খুলে নিতেছি পাইপের লাইনটাকে এখানে জয়েন্ট আছে জয়েন্ট থেকে আমি পাইপের লাইনটাকে খুলে নিতেছি খোলার পরে উপরে দিয়ে আমি টান দিলে বেরিয়ে আসবো খুব ইজিভাবে তো এই যে আমি নিয়ে আসলাম তো আমি এখন একটা নতুন ফিট করব তো আমি এখন নতুনটাকে লাগাই নিতেছি আবার উপর দিয়ে আমি পানির লাইনটাকে দিতেছি আর এটা হালকা একটু চাপ দিলে ফিট হয়ে গেছে দেখছেন খুব সহজে ইজিভাবে তো আমি এখন নিচে আয়না এটাকে জয়েন দিতেছি পানির লাইন ওয়াইপারের নল বা প্লাস্টিকের ওয়াইপারের মেশিন পানির মেশিন যেটা দিয়ে পানি মারে তো আসলে আমি এটাকে বাংলা কি বলে আমি খুঁজে পাইতেছি না তো আমি যাক পানির নল এটা ব্যবহার করতেছি ওয়াইপারের পানির নল বা এটা আউটডোরে থাকে তাবুতের মধ্যে তো আমি খুলে নিতেছি খুলে নিলাম এখন নতুনটা ফিট করতেছি তো ফিট করতে খুব ইজি কিন্তু খুলতে অনেক সময় লাগে এতে এই যে আমি এখন এটাকে আস্তে এখান দিয়া দিয়া এটাকে একটা চাপ দিমু চাপের সাথে সাথে এটা ফিট হয়ে গেছে এটা কিন্তু আপনার এই যে খুব ইজিভাবে ফিট হয়ে গেছে তো নিচে দিয়া এটা খুলতে কিন্তু প্রচুর কষ্ট ফিট করতে খুব সোজা তো আমি পানির লাইনটাকে জয়েন দিতেছি এখানে জয়েন্ট আছে দুইটার মধ্যে তো দুইটা আমি জয়েন্ট দেন শেষ তো পানির লাইনটা তো আমি জয়েন্ট দিলাম আমি এখন ওয়াইপারের পানি ডালতেছি দুইটার মধ্যে সাবন মিক্স আছে বা শ্যাম্পু মিক্স আছে তো আমি ডাইলা দিতেছি তারপরে আমি দেখব পানি উঠে কেমন তারপর আরেকটা কাজ আছে এটা পানি দেওয়ার পরও পানি উঠবো কিন্তু পানির নল ওয়াইপারের এটাকে অ্যাডজাস্ট করতে হয় একটা সুই দ্বারা তো আমি এখন এই যে আমার কাস্টমার সৌদি আরবের শেখ মোটামুটি তো আমি এখন দেখতে পাচ্ছেন এইটা পানি কিন্তু নিচে আমি এটারই একটা ফিন দ্বারা বা একটা সুই দ্বারা এটার আস্তে আস্তে করে ধৈর্য সহকারে উপরে অ্যাডজাস্ট করা দিতেছি কারেন্টটা লাগাইতে সোজা অ্যাডজাস্ট করতে সময় লাগে
আমি একটু হালকা হালকা করে দিতেছি তো একটু উপর দিকে দিলে পানি একটু উপরে আসে নিচের দিকে দিলে পানি নিচে আসে তো আমার মোটামুটি এটা এটার মধ্যে দুইটা ছেদা থাকে তো দুইটা ছেদা আমি সমানভাবে উপর দিকে উঠাই দিতেছি তো এই যে মোটামুটি একবার হই যে হই যাইতে আছে খুব ইজি ভাবে তো মোটামুটি আমার আমি একটু ভালো করার চেষ্টা করতেছি তো আমার একটা করা শেষ আর একটা আছে আমি সেম আগেরটার মতো একটা পিন বা সুইদার আইটারে একটু উপর দিকে উঠাবো তো একটু উঠাবো আর একটু চালাইতে হবে তাহলে চেক করা যাইব পানিটা কতটুকু আসে তো আমি খুব ইজিভাবে এটা কিন্তু খুব ধৈর্য সহকারে খুব ইজিভাবে এটা জিনিসটা দেখতে সোজা কিন্তু অ্যাডজাস্ট করতে সময় লাগে আর কাজও কিন্তু কঠিন কিন্তু দেখতে কিন্তু সোজা তো আমি যাই হোক খুব ধৈর্য সহকারে এটাকে করতেছি একটা পিন দ্বারা এটাকে উঠাই নিতেছি তো আমার কাজ দেখে কিন্তু কাস্টমার অনেক খুশি আর আমি এটা খুব অ্যাডজাস্ট করে দিতেছি তো মোটামুটি আমার এটাও শেষ অ্যাডজাস্ট করা তো আমি আজকে দুইটা ফিন দুইটা ফানি লন চেঞ্জ করলাম কাপুতের ওয়াইফের তো মোটামুটি আমার কাস্টমার এখন টাকা দিতেছে তো এইটা কার্ডের মেশিনের টাকা আসে তো যদি ভিডিও ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।